এবারে লক্ষ্মী দেবীর পূজোর আরাধনার প্রস্তুতি শুরু। কবে করবেন দেবীর পূজো? দেবীকে সন্তুষ্ট করতে মেনে চলুন এই বিষয়গুলি। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। শারদ উৎসব মিটতেই তোরজোর শুরু লক্ষ্মী পুজোর। কিন্তু এবছর কখন লাগবে পূর্ণিমা, কখনই বা করবেন লক্ষ্মী পুজো? কী কী নিয়ম মেনে কখন পুজো করলে সন্তুষ্ট হবেন মাতা লক্ষ্মী? আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে লক্ষ্মী পুজোর বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক। চলছে উৎসবের মরশুম। উমা চার সন্তানকে নিয়ে পাড়ি দিয়েছেন কৈলাসে। তবে এবার মরতে আবারও ফেরার পালা দেবী লক্ষ্মীর। কারণ দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার। বাংলায় শারদীয়া দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরি কথার অর্থ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে কে জেগে আছেন। এই রাতে যে ব্যক্তি দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। অনেকে আবার বলেন কোজাগরি পূর্ণিমার রাতে যে জেগে থাকেন এবং পাশা খেলা করেন তাকে মা লক্ষ্মী ধন সম্পত্তি দান করেন। তাই ভক্তিপূর্ণ চিত্তে লক্ষ্মী পুজো করার পরে প্রথমে বালক, বৃদ্ধ ও শিশুদের খাবার খাওয়াতে হয়। আজও ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থেরা সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালান। এবার তবে জেনে নেওয়া যাক এবছরের কোজাগরি লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট। পঞ্জিকা মতে বুধবার সন্ধে 7:42 পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5:17:36 পূর্ণিমা তিথি শেষ। যারা পঞ্জিকা মতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন তারা এই সময়ে পুজো করতে পারবেন। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বুধবার রাত 8:41 কোজাগরি পূর্ণিমা তিথি শুরু। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4:56 পূর্ণিমা তিথি শেষ। তাই এই সময়ের মধ্যে লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন। শারদ পূর্ণিমা মা লক্ষ্মীর জন্মতিথি হিসেবে পালন করা হয়। এদিন অনেকে কৌমুদী ব্রত পালন করে থাকেন। মা লক্ষ্মীকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভের জন্য এই দিন বিশেষভাবে উপযুক্ত। কোজাগরি পূর্ণিমায় পায়েস রান্না করে তা সারা রাত চাঁদের আলোয় রেখে পরদিন সকালে প্রসাদ হিসেবে এই পায়েস খাওয়া বিশেষ শুভ বলে মনে করা হয়। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। প্রতিটি বাঙালির ঘরে ঘরে জ্বালানো হয় ঘিয়ের প্রদীপ। কোজাগরি লক্ষ্মী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজ, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আলপনা। এই পুজো হয় মূলত প্রতিমা, সরা, নবপত্রিকা কিংবা থোরের তৈরি নৌকায়। লক্ষ্মীর সরাও হয় নানান রকমের। অঞ্চল ভেদে লক্ষ্মীর সরায় 3, 5, 7টি পুতুল আঁকা হয়। প্রতিটি বাড়ির নিয়ম অনুযায়ী সেই বাড়িতে পূজিত হন দেবী লক্ষ্মী। তবে নিয়ম ভিন্ন হলেও কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালির ঘরে ঘরে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।